গতকাল থেকে শুরু হয়েছে এই আন্দোলন। আন্দোলন কারণ হচ্ছে আমাদের 7 নম্বর বিজেপি মণ্ডল অফিস আছে ঘুঘুমাইতে, সকালে একটা পোস্টার লাগানো দেখি, সেখান থেকেই আমরা আন্দোলন। কালকে আমরা থানাতে অভিযোগ জানিয়েছি, কালকে সন্ধ্যায় আমরা বিক্ষোভ সভা করেছি, পথসভা করেছি, আজকে বিক্ষোভ মিছিল, এইটার উপরই আমরা চলছি, বিক্ষোভ করে যাচ্ছি। স্টেপ নেওয়া বলতে সেভাবে তো স্টেপ পাবো না, কেন পশ্চিমবাংলায় বিরোধী দলের রাজনীতির নেতৃত্বের উপরে হামলা হবে, পুলিশ এভাবে সরাসরি তো করতে পারবে না, তার চাকরি চলে যাবে। যদি কারো ইচ্ছাও থাকে, মানসিকতভাবে তার ইচ্ছা থাকে, সেও দিতে পারবে না। তো কালকে রাত্রে 3 বার পুলিশ ভ্যান নিয়ে বাড়ির সামনে এসেছিল, আমি 2 বার দেখেছি, এবং রাত্রি 2:30 দিকেও 1 বার এসেছিল পুলিশ। আমরা চেয়েছি এলাকায় শান্তি থাক, এলাকা যেরকম শান্তি ছিল শান্তি থাক, এরকম মারামারি খুনাখুনি করে রাজনীতি করা আমরা এটা চাই না। আমরা শান্তভাবে শান্তপ্রিয়ভাবে রাজনীতি করতে চাই।